হতে পারলে আর অনেক বেশি ভালো লাগতো। জি, এমন আর করবেন। জি, আপনার নামটা জানেন কি? জি, মোহাম্মদ মহিবুর রহমান। এমন আর করবেন না রহমান চাচা। জি, আর এত ঝিঝিও করবেন। আমি কোথায় থাকবো? প্রথমে ভেবেছিলাম কোনো ফাইভ স্টার হোটেলে রাখবো, কিন্তু পরে সিদ্ধান্তটা পাল্টেছি। আপনার জন্য পুরো একটা বাসা ভাড়া করেছি। ওকে, নো প্রবলেম। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। ওর নাম মিলা। আপনার যখন যা প্রয়োজন ওর কাছে চাইবেন, আর আপনি যতদিন বাংলাদেশে থাকবেন ও আপনার দেখাশোনা করবে। ও অলরাইট, প্লিজ ম্যাম আসুন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে। আপনারা শ্রমিকের ঘামের ন্যায্য মূল্য দিতে জানেন না, এটা একটা কথা হইলো? মুখে মধু আছে, মিষ্টি মিষ্টি কথা জানো, ওটা তোর জন্য পারফেক্ট, তুই ওটাই কর। তোরা যে যা বললি যে ভাই আমার চাকরির দরকার নাই, দোস্ত শোন, চাকরি বাকরি আমার দিয়ে হবে না, বিদেশ চলে যেতে হবে, টাকা কামাইতে হবে, বিলিয়নিয়ার হইতে হবে, সুযোগ পাইলে মনে কর। আচ্ছা বুঝি না, তাহলে চাচারে বলে হোটেলে ঢুক, তাহলে তো তোর জন্য কাজটা সহজ হয়ে যায়। ব্যাপারটা খেলাটা তো ওইখানেই। আরে শোন, চাকরি করা মানে চাকর, মানে মনে কর সবাই স্টাফ ভাবে, কিন্তু আমি যেটা করি মাঝে মধ্যে ট্যুরিস্ট গাইড হই, একটা স্বাধীন ব্যবসার মতো আর কি, স্বাধীনভাবে কথা বলতে পারি। অবশ্য রহমান চাচা তো অনেকদিন ধরে বাসবে, এই লোক বহু বছর বাসবে। রহমান চাচা আসসালামু আলাইকুম, আপনি তো বহু বছর বাসবেন, আপনার কথা একটু আগে বলতেছিলাম, বলেন, তাই নাকি? আরে আমার তো অফুরন্ত সময় নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে চলে যাব, আসসালামু আলাইকুম। মেঘনা যাইতে বৃষ্টি দোস্ত। মনে কর যে আমেরিকা থেকে একটা মেয়ে আসছে, সে এখানে থাকবে, সিঙ্গেল ওম্যান, সে হোটেলে না উঠে একটা বাড়িতে উঠছে, এই জন্য আমার তলব পড়ছে। আরে মেয়ে তো গেয়ারে, মেয়ে তো আমেরিকা গিয়া তেরা কিয়া হোকা, তোকে যা ইচ্ছা তাই হোক আমার কি। কিন্তু দোস্ত এখন তো মনে কর যে তোকেও কিছু নতুন জামা কাপড় আমার লাগবে। নতুন কি? সব ঋণ তোদের শোধ করে দেবো, আগে আমেরিকা যায় নেই। মনে কর আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির উপরে তারা ওখান থেকে শপিং করে তোদের জন্য গেঞ্জি পাঠাবো, টি শার্ট পাঠাবো, জামা পাঠাবো, সানগ্লাস পাঠাবো। তাহলে তো রেডি করে রাখিস, এখন আমি যাইগা, এখন আমার আমেরিকান ওম্যানের কাছে যাইতে হবে। ম্যাম আপনার কফি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম ম্যাডাম।
প্লিজ ডোন্ট কল মি ম্যাডাম। ইউএসএ থাকতে থাকতে এই ওয়ার্ডটা, উফ, আই এম ফেড আপ। তুমি তুমি আমাকে আপু বলে ডাকো, গল্প আপু। ওকে আপু, আমি পাশেরও মেয়ে আছি, দরকার হলে রিমোটে চাপ দিবেন। ও আপু, আরেকটু বিরক্ত করি, মিস্টার রিচার্ড গোমেজ একটু এদিকে আসুন। আপু, আপনি রাতে কী খাবেন বলে দেন, উনি পৃথিবীর অনেক ফুড রান্না করতে জানেন, ইন্টারন্যাশনাল শেফ। রিয়েলি নাইস টু মিট ইউ। আই ক্যান অলসো কুক আমেরিকান ট্যাকো। দ্যাটস গ্রেট। Hi. Hi. How are you? I'm fine, thank you. How was your trip? আপনি তো ভুল করছেন, আমি গল্প আপু নই, নীলা। ওকে, সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, বসুন। জি জি, থ্যাংক ইউ। গল্প আপু আসছে, আপনি বসুন। জি, থ্যাংক ইউ। হাই। হ্যালো। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হাউ ওয়াজ ইওর ট্রিপ? ইট ওয়াজ গুড। Is everything okay? Fine? Yes, everything. Have a seat, please. Please have a seat. Yeah, you too. Thank you. So, you are Golpo, right? Yes, and your motto. right. Mr. Rahman Chacha, he is my best friend. Actually, Chacha, uncle. And... he's my good friend of mine. He told me that you came here and you need a boy guide. Ek minute, Mr. Modhu. Okay. Please, apni jodi amar sathe banglay kotha bolen tahole ami onek beshi khushi hobo, amar onek beshi bhalo lagbe. Ami khub sundor bangla shunte chai. Good. Sorry, bhalo. Onek bhalo bolechen. Ashole apnar kotha shune amar bishon bhalo lagche. এই জন্য কথা রবীন্দ্রনাথ বলেছেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দগান গারে হৃদয়, আনন্দগান গারে। বাহ, খুব সুন্দর, সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। সরি, ধন্যবাদ। আপনার বাংলা বলা কিন্তু অনেক সুন্দর, মানে আপনার বাংলা শুনে মনে হয় না যে আপনি প্রথম বাংলাদেশে এসেছেন। দাদা দাদির জন্য শিখেছি। ওনাদের সহস্র সালাম। সহস্র, সরি, থাউজেন্ডস, আই মিন হাজার হাজার সালাম। ম্যাডাম, আপনার জন্য আজকে আমি কি করতে পারি, মানে আপনার কি উপকার করতে পারি আপনাকে? না, কোনো কাজ নেই, শুধু তিনটা হেল্প করতে হবে। মাত্র তিনটা হেল্প? আমি তো তিনটে হেল্প করার জন্য রাজি, আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন। না, এখন না, সময় হলে আমি বলবো। আপাতত আমি শুধু ঢাকার সৌন্দর্য দেখতে চাই। ঢাকার? আমি দুঃখিত, মানে আপনি ঢাকার সৌন্দর্য কী দেখবেন, আপনি এসেছেন আমেরিকা থেকে, ঢাকার সৌন্দর্য কী দেখাবো, মানে যানজট, ইলেকট্রিসিটি থাকে না, ময়লা আবর্জনা, বাতাসে সিসার গন্ধ, এগুলো ছাড়া তো ঢাকা শহর আর কিছু নেই। তবুও আমি দেখতে চাই। অবশ্যই দেখবেন ম্যাডাম, আমার কাজই তো হচ্ছে আপনাকে ঘুরে ঘুরে সৌন্দর্য দেখানো, ঢাকার সৌন্দর্য। ম্যাডাম, আপনি রেডি হয়ে আসুন, আমি গাড়ি বের করতে বলছি। না, আমি গাড়িতে না, আমি রিক্সায় করে ঘুরে ঘুরে দেখতে চাই। ও জি জি, অবশ্যই ম্যাডাম, আপনি রেডি হয়ে আসুন, আমি বসছি। ম্যাডাম, আপনি এদেশে কতদিন থাকবেন? যতদিন আমার শরীর মন টানে। ওয়াও, আমি আপনার কাছ থেকে সুন্দর সুন্দর বাংলা শুনি, আমি আর কি সুন্দর বাংলা আপনাকে বলবো, আপনি তো না সুন্দর বলেন। ও মাই গড, ডোন্ট সে লাইক দ্যাট। আমি কোথায় অত বেশি ভালো বাংলা বলতে পারি না, যা একটু পারি ওই যে দু চারটা গল্পের বই পড়েছিলাম তো ওগুলোর কারণে। ও, আপনি গল্পের বই পড়েছেন? অবশ্যই গল্পের বই পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তা বাংলা শিখলেন কার কাছ থেকে?
ওয়েল, ছোটবেলা থেকেই আমার জন্য একটা স্পেশাল প্রাইভেট টিউটর রাখা হতো যে আমাকে শুধু বাংলা শেখাতো, আর দাদা দাদি বাবা তো ছিলই। আপনাদের বিষয়ই আলাদা। ধরেন এই দেশে অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা স্কুলেই যেতে পারে না, আর প্রাইভেট টিউটর রাখা তো অনেক দূরের কথা। আমি জানি। তো এদেশে আসার কারণটা কি, মানে কেন এসেছেন? জন্মের পর থেকে সবসময় ইউএসএ ছিলাম, কিন্তু এটা তো আমার দাদার বাড়ি, বাবার বাড়ি, এই দেশ তো আমার দেশ। এই দেশটাকে একবার জানবো না, বুঝবো না, দেখবো না? না অবশ্যই, কেন জানবেন না, কেন বুঝবেন না, কেন দেখবেন না? অবশ্যই দেখবেন। তো এখানে কি পার্মানেন্টলি থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি? ও নো নো, আমি নিউ ইয়র্কে চলে যাব। গ্রেট, অবশ্যই আপনার যাওয়া উচিত, তো আপনাকে নিউ ইয়র্কে ফিরে যাওয়া উচিত। ভেরি গুড, আর না হলে কেমনে হবে তাই না? সরি, কি হবে? নিউ ইয়র্কে যদি আপনি না যান, আপনার দেশ যেতে হবে রিকশায়। ডান দিকে যাও। হ্যাঁ, ডান দিকে যাও। এই জায়গাটা অনেক সুন্দর, আপনি দেখবেন ওখানে সামনে পানি আছে, গাছপালা আছে, সুন্দর। রিনি, আর কতক্ষণ পড়বি রে মা? খাবি না? ভাই অশোক, একসাথে খাই। রোজ রোজ এত দেরি করে মধ্য, আজ আসুক, ইচ্ছে মতন বকা দিব। না মা, ভাইয়া অনেক কাজ করে। না মা, ভাইয়ার দোষ নেই, ভাইয়ার অন্ধভক্ত, সব সময় ভাইয়ার পক্ষে কথা। কে কার অন্ধভক্ত মা? এই যে কে আবার, তোর ওই যে পাকনি বোনটা। হ্যাঁ, তোকে ছাড়া কিছু বোঝে? শোনো মা, বোন ভাইয়ের অন্ধভক্ত হবে না তো কার হবে বলো? যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা, খুঁজে মরি রূপ ছায়া ধূপ জুড়ি, রঙের মাঝারে হেরে রং ডুড়ি, পরাগের ঠোঁটে পরিমল গুড়ি, হারায়ে ফেলি গো দিশা। আপনি অনেক কবিতা জানেন না? বাঙালির তো এই একটাই কাজ, কবিতা। প্রত্যেকটা বাঙালি জন্ম নেয় এক লাইন কবিতা লেখার জন্যে, কেবলমাত্র এই অধম মধ্য ছাড়া। আপনি একটু বেশি কথা বলেন। আপনি জানেন আমার আপনাকে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। কেন জিজ্ঞেস করবেন না? না, আমি রহমান চাচাকে বলেছিলাম যে আমার একজন কম্প্যানিয়ন দরকার, যে আমার সাথে ঘুরে বেড়াবে, ছেলে হোক মেয়ে হোক, নট এ প্রবলেম। তাকে অনেক স্মার্ট ইন্টেলিজেন্ট হতে হবে না, তাকে অনেক জায়গাও চিনতে হবে না। তখন আমি আসলে যেমন ইমাজিন করেছিলাম, আপনি ঠিক তেমনই, মানে আপনার কোনো চাও নেই, পাও নেই, ঠিক আপনার কবিতাগুলোর মতো। ঠিকই বলেছেন, চাওয়া আমার বেশি নাই, চাওয়া খালি একটাই, বিদেশ, আর কিচ্ছু চাওয়ার নাই। কি ভাবছেন? জি, কিছু না, কিছু না। না, ইউ আর লাইং, আপনি মনে মনে আমার কোনো কথা শুনে হাসছেন না? আরে না, কি বলেন, বিদেশে আপনার কে কে থাকে? না মানে আপনার সম্পর্কে তো তেমন কিছু জানি না, রহমান চাচু আমাকে কিছু বলেনি। আপনার কিছু বলতে না ইচ্ছা করলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ওখানে কেউ নেই, বাবা মা মরে গেছে। ও, আই এম সরি। নো, ইটস অলরাইট। অনেক আত্মীয় স্বজন আছে, বিজনেস তারাই দেখাশোনা করছে। বিজনেস তারাই দেখাশোনা করছে মানে? মানে ওই বিজনেস আপনার তো না? অফ কোর্স। এনিওয়েজ, আপনাকে যে তিনটা কাজের কথা বলেছিলাম,
ওই তিনটার মধ্যে প্রথম কাজটা আমরা কালকেই করব। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি বলেন কি করতে হবে। আমি একটা বৃদ্ধাশ্রমে যেতে চাই। বৃদ্ধাশ্রমে কেন? সব কথা এখন না বলি, ওখানে গেলে নিজেই বুঝতে পারবেন। পাগলের পাল্লায় পড়লাম আমি, বৃদ্ধাশ্রমে যাব। কি রে মধ্যে আজকে এখন আসতেছ না কেন? আরে মাম্মা, তুমি তো কোনো খবরই রাখো না। কেন, কি হয়েছে? আরে হ্যাঁ তো আছে, মায়ের নিয়ে ফুটা দাও না দান্দা। জানো আমি বলি না, খুব চিন্তায় আছো। তুমি তোমার চিন্তা করো, হ্যাঁ নিয়ে। কি ব্যাপার, কি দেখো আমার দিকে টাকা টাকা? আরে বাদাম খা, বাদাম বাদাম, এলো হার্টের জন্য খুবই উপকারী। এলো এলো শোন, এখন তো করে বাদাম খাওয়াইতেছি, কয়েকদিন পর মনে কর যে ডলার খাওয়াবো, ডলার ডলার ডলার। দোষ তোর, বিদেশ যাও কি কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ সেটা তুই মোটামুটি বলতে পারিস, অনেক দূর গুছে আনছি। আর মেয়েটা কিন্তু দুর্দান্ত বড় লোক, আমেরিকা বাবা মা কেউ নাই, সিঙ্গেল ওম্যান। এখন মনে কর যদি একটু ফুসলা ফাসলা আমেরিকা যাইতে পারি তাইলেই হয়ে গেল। কি হয়ে যাবি, প্রথমে প্রেম তারপর বিয়ে? জি বাবা, কি আর যাওয়া যায় রে, আমার কপালে তো প্রেম নাই, বিয়া বহু দূর। তবে হ্যাঁ, মেয়েটাকে যদি কোনোভাবে হাতে পায়ে ধইরা একবার আমেরিকা যাইতে পারি তাহলে মনে কর যে কপাল খুলে যাবে। দোস সত্যকেরা কত, মায়েটা দেখতে কেমন? মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এত সিম্পল। মনে কর ভোরবেলা ফুল ফোটার পর সেই ফুলটা দেখতে যেমন, এই মেয়েটা দেখতে একদম সেরকম নিষ্পাপ। ওনার দেখলে মনে হয় তার জীবনে সে একটা ভুল করে নাই। আপু, আমেরিকা থেকে আপনার ম্যানেজার ডেভিড হাস ফোন করেছে। কেন ফোন করেছে? আমি তো বলেছি আমি কারোর সাথে কথা বলতে চাই না। আপু বললো যে খুবই জরুরি। জানি কেন ফোন করেছে। তাকে বলে দাও রহমান চাচাকে দিয়ে যেন সে 1 কোটি টাকা কালকে পাঠিয়ে দেয়। আজকের এবং কালকের সমস্ত খাবারের ব্যবস্থা করা আছে। ম্যাডাম আমার তো প্রথম কাজ শেষ হলো, এখন দ্বিতীয় কাজটা কি সেটা বলবেন? প্রথম কাজ এখনো শেষ হয়নি মিস্টার মধ্য। আপনি কালকে রহমান চাচার ওখানে যাবেন, তারপর রহমান চাচার কাছ থেকে 1 কোটি টাকা নেবেন। তারপর আপনি আর রহমান চাচার মিলে এরকম বৃদ্ধাশ্রমে
1 কোটি টাকা ডিস্ট্রিবিউট করবেন, যতটা ইকুয়ালি পসিবল, যাতে তাদের জীবন আরো সুন্দর হয়, কোনো অসুবিধা না হয় তাদের। আমি পারলে আমিও আপনাদের সাথে যাব। মিস্টার মধু, কি হয়েছে আপনার? আর ইউ অলরাইট? জি ম্যাডাম, জি আমি ঠিক আছি ম্যাডাম। তবে ম্যাডাম, আমার কেমন যেন হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে ম্যাডাম। এসিটা চলছে তো? না, ইটস ওকে, ইটস ওকে ম্যাডাম। আসলে আপনার কথা যদি সত্যি হয়, তাহলে জীবনে এই প্রথম আমি একসঙ্গে 1 কোটি টাকা দেখব। সরি হ্যাঁ ম্যাডাম, পানি নেই না? পানি আছে, দাঁড়ান। মিস্টার মধু, কি হয়েছে আপনি বলেন তো। না ম্যাডাম, আসলে আই এম সরি, আমার মাথাটা একটু চক্কর দিয়ে উঠেছে। কারণ যদি সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে জীবনের প্রথম আমি একসঙ্গে 1 কোটি টাকা দেব। ম্যাডাম, 1 কোটি টাকাই তো বলেছেন না? ওদের জন্য 1 কোটি টাকা কিছুই না মিস্টার মধু। আমি যদি পারতাম, তাহলে আমার সব ইনকামই আমি ওদেরকে দিয়ে দিতাম, তাও মনে হয় কম হয়ে যেত। জি জি, আমি শুনেছি আপনারা অনেক বড় লোক, কিন্তু আচ্ছা, আমরা কি কান্ট্রি সাইডে লং ড্রাইভে যেতে পারি না? ম্যাডাম, এখানে তো কান্ট্রি সাইড বা লং ড্রাইভে যাওয়ার মতো সেরকম কোনো রাস্তার পরিবেশই নাই। রাস্তার মধ্যে যেই পরিমাণ জ্যাম আর ধুলা, আপনার জিন্দগি তো একদম তামাতামা হয়ে যাবে। সরি, ব্রঞ্চ? ম্যাডাম, এটা একটা সিম্বলিক শব্দ, তামাতামা মানে হইলো আপনার জীবনটা তামাতামা, মানে অনেক জটিল, মানে অনেক কষ্ট হবে, অনেক পেইন হবে আপনার। আপনি যেতে অনেক জ্যামে পড়বেন, গরমে পড়বেন, এইটাকে তামাতামা বলে আর কি, সিম্বলিক। সব টাকা কি বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেছে নাকি? কিছুই তো বুঝতে পারতেছি না। যজ্ঞা, আমার কি, আমি আমেরিকা যাইতে পারলেই হইল। এখনই কি কমু? না, মাত্র টাকার কথা কইল, এখনই বলা ঠিক হইব না। কেমন আছেন? সরি, কে? অধবের নাম মধ্য। আপনি এত রাতে? তার আগে বলেন, এভাবেই কথা বলবেন নাকি আমাকে দেখে দেখে কথা বলবেন? সরি, ঠিক বুঝতে পারলাম না। মানে চাইলে আপনি বারান্দায় আসেন, আমার এই পচা বদনখানা দেখে আপনি কথা বলতে পারবেন। কি ব্যাপার? মধ্যের মুখে মধ্যরাতে কি আপনি কবিতা শুনবেন নাকি গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যাবেন? শুনেছি বড় লোকেরা নাকি লং ড্রাইভে বেরিয়ে যায় রাতের বেলা। অবশ্য আমি আপনাকে রাতের সৌন্দর্য দেখাতে পারি ঢাকার। তো মহারানী কি করবে এখন? বাবা, প্রজার এত বড় সাহস যে মহারানীকে জিজ্ঞেস করে যে মহারানী কি করবে। ঘুরতে যাব, তবে গাড়িতে না, রিকশায়। যথাজ্ঞা মহারানী। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি।
আপনার সম্বন্ধে কিছু জানা হলো না, আই মিন আপনার ফ্যামিলি সংসার। আমি সিঙ্গেল, মানে আমাকে বিয়ে করবে কে? না মানে আমার আছে, ছোট বোন আছে, ছোট বোন পড়াশোনা করে, বাবা অনেক আগেই মারা গেছে, উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, আমাদের একটা ছোটখাটো কুড়ে ঘরের মতো বাড়ি আছে। সুইট, দ্যাট ইজ রিয়েলি সুইট। আর সেই বাড়িটা কিভাবে চলে, আই মিন ফ্যামিলিটা কিভাবে চলে? মানে মা যতদিন বেঁচে আছে ততদিন পেনশন পাবে, আমার বাবার চাকরির পেনশন, আর বাবার প্রভিডেন্ট ফান্ড দিয়ে আমি আসলে ছোটখাটো একটা শেয়ার ব্যবসা শুরু করেছি, কিন্তু এখন শেয়ার ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন আপনি আমাকে কমপ্লিটলি একটা বেকার ছেলে ভাবতে পারেন। অবশ্য আমাদের একটা ছোট মুদি দোকান আছে। মুদি দোকান আপনি বুঝবেন না, গ্রোসারি শপ। ও অলরাইট, দ্যাটস রিয়েলি নাইস, দ্যাটস ওয়ান্ডারফুল। আমি না আপনাদের বাসায় যেতে চাই। আরে কি কয় কি বলেন আপনি, বাসায়? না না না, মানে আমার বাসায় কী করে যাবেন? আমার বাসায় আসলে আপনাকে বসাবো কোথা, বসানোর জায়গাটাও নাই, মানে খুবই ছোটো, মানে হাট টাইপের আর কি, মানে ঘর ছোটো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইটস লাইক ইউ আর টু মাচ, আপনি অনেক বেশি কথা বলেন। আমি আপনার বাসায় যাব এবং কালকেই যাব, দ্যাটস ফাইনাল, প্লিজ নো আর্গুমেন্টস। ভাই বোন সব একরকম হয়েছিস। এক কাজ কর, আমার ফোনটা নিয়ে মধ্যর সঙ্গে কথা বল। ভাইয়া মনে হয় ওনাকে আনতে গেছে। বেশি বুঝিস না, বেশি কথা বলিস। ভাই বোন এক একজন পণ্ডিত হয়েছিস, আমি যেটা তোকে করতে বললাম সেটা কর। ফোন দে ওকে, আসতে বল। ঠিক আছে, যাচ্ছি। ঘরে মেহমান বসিয়ে রেখে বাজার করতে যা। আপনি দাঁড়ান, আমি আমার মাকে ধরে নিয়ে আসি। আসলে আমার মা এক চোখে একেবারেই দেখতে পান না, আর আরেক চোখ ঝাপসা হয়ে আছে। একটু দাঁড়ান, আমি এই কারণে ওনাকে ধরে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ম্যাডাম, আমার মা। আমার ছোট বোন, তুমি এটাকে এখানে দাঁড়িয়ে রাখবি? এস তো মা, ভেতরে এসো, ধর চলে না। মা গো, আমরা অতি দরিদ্র মানুষ, এই
সামান্য উপহারটা তোমাকে দিলাম, সারা জীবন আমার একটা স্মৃতি হয়ে থাকবে তোমার কাছে। তুমি যদি নাও আমি খুবই খুশি হব। কি আন্টি, এটা কি দরকার ছিল? আমি তোমাকে ভালোবেসে দিলাম। শাড়ি তুমি পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে। আরাম করে খাও মা, আমি নিজে হাতে তোমার জন্য বাজার করেছি, সব দেশীয় আইটেম রান্না করেছি। আরাম করে আবার এসো মা, অন্ধ মানুষ তো চোখে দেখি না, ঠিকভাবে তোমার আদর যত্ন কিছুই করতে পারি না। বলেন আপনি আন্টি, আমি জীবনে এত সুন্দর সময় খুব কম পার করেছি। জায়গাটা আপনার কেমন লেগেছে? সুন্দর, খুব সুন্দর। আই লাভ গ্রিন। আর এখানে তো সবই গ্রিন। তো আপনার দ্বিতীয় কাজটা বলেন। আসলে দ্বিতীয় কাজটা গতকাল আপনার বাসায় গিয়েই সম্পূর্ণ হয়ে গেছে। মানে কি? মানে বলতে হলে আমার নিজের ব্যাপারে আপনাকে কিছু জিনিস এক্সপ্লেইন করতে হবে। করব? জি বলেন। ড্যাডি মানে আমার বাবা এইচএসসি পর ইউএসএ চলে আসে, ওখান থেকে সে বাকি পড়াশোনা কমপ্লিট করেছে। ওখানে পড়াশোনা করতে করতেই হি মেট মমি। মমি ইজ কমপ্লিটলি আমেরিকান। পরে তারা বিয়ে করে। ফার্স্টে দাদা দাদু একদমই রাজি ছিল না, বাট দেন একটা টাইমে রাজি হয়ে যায়। ড্যাডি দাদা দাদুকে আমেরিকায় নিয়ে আসে, দেন আস্তে আস্তে আমার সব চাচাদেরকেও আমেরিকায় নিয়ে আসে। মায়ের সাইড থেকে তেমন কেউ ছিল না, তো এই জন্যই আই গ্যাস। ড্যাডি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ফোকাসড। তার বিজনেস সেট আপ করতে বেশি টাইম লাগেনি। যখন সব কিছু একদম পিকচার পারফেক্ট, তখন আমি তাতে দুনিয়াতে আসি। পুরো পরিবারের মধ্যে একমাত্র বাচ্চা, কোনো কিছু চাওয়ার আগে ওটা আমার চোখের সামনে চলে আসতো। আমি এত বেশি আহ্লাদ এবং আদরে বড় হয়েছিলাম। আই ওয়াজ প্যাম্পার্ড অ্যান্ড স্পয়েলড। হঠাৎ দাদা দাদু মারা গেল, জীবনে প্রথম আমি একটু ফিল করলাম, কেউ যখন কারো লাইফে না থাকে তখন কেমন লাগে। ফ্যামিলি বন্ড এই জিনিসটা আসলে কি, কেমন যেন খালি খালি লাগতো। মাত্র যখন ওটা বুঝতে শুরু করেছি তখনই বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে একসাথে মরে গেল। হঠাৎ করে আমি একদম একা, কেউ নাই, কেউ নাই।
আই এম সরি, আমি অনেক বেশি হিস্ট্রি বলে দিয়েছি না? আরে না না, তা কেন বলছেন, আমার ভালো লাগছে শুনতে, শুনি বলেন। আসলে মূল পয়েন্টে আসার জন্যই আমার এত বেশি ইন্ট্রোডাকশন দেওয়া লাগছে। আমি রিয়েলাইজ করলাম যে আমার কেউ নেই, যে মানুষগুলোকে আমি সবসময় থাকবেই তো, আছেই তো বলে ধরে নিয়েছিলাম, নেই। তখন এত মনে হতো কেন নেই, আই সো ওয়ান্টেড দ্য ব্যাক, আই জাস্ট ওয়ান্টেড ইট সো 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 ব্যাডলি এভরি নাইট। কোনো কিছুই ঠিক চলছিল না, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভাল লাগছিল না। সারাক্ষণ শুধু মনে হতো কেন আমার সাথে এমন হলো, ওয়াই মি ওয়াই মি। এসব অনিয়ম করতে করতে আমি কখন অসুস্থ হয়ে গেছি আমি নিজেও জানি না। একদিন আই থিঙ্ক আমি মাথা ঘুরে পড়ে যাই, ইউ নো আই বিকেম সেন্সলেস। মোটামুটি এক ঘন্টার উপরে হবে যে সেন্সলেস ছিলাম। সেন্স ফেরার পর 911-এ কল করলাম, পুলিশ এসে আমাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেল। অ্যান্ড ইউ নো হোয়াট দে সেড, তারা আমাকে বলল যে আমার একটা কিডনি ফুললি ড্যামেজড, আর আরেকটাও প্রায় ড্যামেজের পথে। বাট একটা কিডনি ঠিক করা সম্ভব যদি ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করা হয়। জানেন এই কথাটা শুনে আমি কি পরিমাণ খুশি হয়েছি? কি বলছেন আপনি? হ্যাঁ সত্যি, আমি কখনো চিন্তাই করিনি যে এত তাড়াতাড়ি আমি আমার বাবা মাকে আবার দেখতে পাবো, আমি আবার তাদের কাছে যেতে পারবো, আমি তাদেরকে সরি বলতে পারবো। আপনি পাগল নাকি? আপনি পাগল? জানেন আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আমার ট্রিটমেন্ট কবে থেকে শুরু করলে হবে। ডক্টর বলল ইফ পসিবল রাইট নাও। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আর যদি এখন না করি? সে খুবই গম্ভীর মুখে আমাকে বলল তাহলে নাকি আমার সার্ভাইভ করা ডিফিকাল্ট। এই কথা শোনার পরে আমি আর এক মুহূর্তও দেরি করিনি, সোজা কাউকে না বলে বাংলাদেশে চলে এসেছি। যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি সত্যি সত্যি মরেই যাই, তাহলে মরার আগে অন্তত তিনটা কাজ আমি করতে চাই। প্রথমটা হচ্ছে এখানকার বৃদ্ধাশ্রমে অসহায় বাবা মার জন্য কিছু করা। সেজন্যই আপনাকে আর আমার চাচাকে সেদিনকে হোকলো করতে বললাম। দ্বিতীয় হচ্ছে আমি মরার পর আমার চোখ কাউকে দান করতে চাই। তবে হ্যাঁ, তাকে আমি একবার নিজের চোখে দেখতে চেয়েছিলাম, সেই কাজটাই আপনার বাসায় গতকাল হয়ে গিয়েছে। আমি আপনার মাকে আমার চোখ দান করব। হ্যাঁ, আপনার মাকে দান করব। আর তৃতীয় কাজ হচ্ছে, রাখেন আপনার তৃতীয় কাজ। কিসের তৃতীয় কাজ? আপনি বলবেন আর সব কিছু হয়ে যাবে? হ্যাঁ থামুন, আপনি মরে যাবেন, মরার পর আপনি চোখ দান করে যাবেন, কি বলছেন আপনি? তাহলে আমার কি হবে? মধু প্লিজ আপনি এক্সাইটেড হয়ে না, রাখুন আপনার এক্সাইটেড। আপনি কি বলছেন সেটা আপনি জানেন? হ্যাঁ আমি জানি, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি আর কি করছি। আমি অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়েছি। কারোই আমার কথা শোনা লাগবে না, কারোই আমার কথা জানা লাগবে না, কারোই আমার মতো হওয়া লাগবে না। আমার মতো একটা মানুষ পৃথিবীতে চলে গেলে কারো কোনো যায় আসে না, আমার কেউ নেই। আমি শুধু আমার বাবা মার কাছে যেতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই, তাদের কাছে ক্ষমা চাইতে চাই। কিসের প্রায়শ্চিত্ত, কিসের ক্ষমা? পৃথিবীতে হাজার হাজার সন্তান আছে, তার মাকে এভাবে কষ্ট দেয়, বাবাকে এভাবে কষ্ট দেয়, কিন্তু বাবা মা সেটা কখনোই মনে রাখে না।
চোখের পলকে সেটা মাফ করে দেন। আপনি তো সারা জীবন আপনার বাবা মার অবাধ্য ছিলেন, কখনো আপনার বাবা মা আপনার জন্য রাতের পর রাত ওয়েট করেনি, আপনাকে ভালোবেসে মুখে তুলে খাওয়াতে চায়নি, আপনি যতক্ষণ ঘুমাননি ততক্ষণ তারা জেগে থাকেনি? ঠিক আছে, আপনি প্রায়শ্চিত্তর কথা বলছেন, এভাবে অনেক মানুষই ভাবে না। আরে অনেক মানুষের কথা বাদ দেন, আমাকে দেখেন না, আমি কতটা স্বার্থপর হলে আমার এরকম অন্ধ মা আমার বোনকে ফেলে দিয়ে আমি বিদেশে চলে যেতে চাই? সবসময় ভেবেছি যে আমি বিদেশ চলে যাব। আপনি আরো অবাক হবেন যে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার একটাই ধান্দা ছিল, একটাই ধান্দা, সেটা হচ্ছে আপনাকে আপনাকে পটিয়ে আমি বিদেশ চলে যাব, আমেরিকা চলে যাব বাবা মাকে ছেড়ে। কতটা কতটা অপদার্থ আমি, না আপনার কথা শুনে মনে হচ্ছে আমার মার মা পায়ে ধরে আমার ক্ষমা চাওয়া উচিত। আর আর আপনাকে আমি বলেছি একটু আগে যে আমার কি হবে, আরে মানুষ হিসেবে আমার কি হবে, আপনি 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 মৃত্যুর কোলে ঢলে পড়বেন, আপনি চোখ দান করে যাবেন, আমার আমি মানুষ হিসেবে আপনার জন্য কি করতে পেরেছি বলেন, কি করতে পারবো? আমি কি করব, কই যাব? আমি তো তাদেরকে সরিও বলতে পারিনি, আই কুড টেল দেম দ্যাট আই লাভ দেম। আমি কিভাবে ক্ষমা চাও? আপনাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ আপনার বাবা মা আপনাকে ক্ষমা করে দিয়েছে, ওনারা তো আপনাকে দেখছে, হয়তো ওনারা আপনার পাশেই আছে আশেপাশে কোথাও, হাত তুলে আপনার জন্য দোয়া করছে। গল্প আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে, আপনাকে আমি তো মরতে দিতে পারি না, আপনি আপনি মরতে পারেন না, আপনাকে বাঁচতে হবে, আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনি ভালো হয়ে উঠবেন, আবার সুস্থ স্বাভাবিক জীবন পাবেন।